আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মালয়েশিয়ান ভাষায় আরো একটি নতুন ভিডিও, আশা করি আপনাদের উপকারে আসবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলে নতুন পুরান সবাই মালয় ভাষা শিখতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। তো আজকে প্রথম যে মালয় ভাষা দিয়ে আজকে আমাদের ভিডিওটি সাজানো হয়েছে তা হচ্ছে আজকে। আজকে এর মালয় হচ্ছে হারি ইনি। হারি ইনি হচ্ছে আজকে। আগামীকাল, আগামীকালকে মালয় ভাষায় বলা হয় বেসক। বেসক হচ্ছে আগামীকাল। এসকও বলা হয়, দুটোটাই ব্যবহার করতে পারবেন, এসক বা বেসক। আগামী পরশু, আগামী পরশু এর মালয় হচ্ছে লুসা। লুসা হচ্ছে আগামী পরশু। আগামী সপ্তাহ, আগামী সপ্তাহ হচ্ছে মিঙ্গু ডপান। মিঙ্গু ডপান হচ্ছে আগামী সপ্তাহ। মিঙ্গু হচ্ছে সপ্তাহ, ডপান হচ্ছে আগামী। তো আগামী মাসে আপনি যদি বলতে চান যে আগামী মাসে, তাহলে বলবেন বুলান ডপান। বুলান ডপান হচ্ছে আগামী মাসে। বুলান হচ্ছে মাস আর ডপান হচ্ছে আগামী। আগামী বছর আপনি যদি বলতে চান যে আগামী বছর, তাহলে বলবেন তাহন ডপান। তাহন হচ্ছে বছর আর ডপান হচ্ছে আগামী। শব্দগুলো সুন্দর করে সাজিয়েছি এজন্যই যেন নতুন এবং পুরাতন যারা আছেন তারা সবাই যেন সহজভাবে শিখতে পারেন। আশা করি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে মালয়েশিয়ান ভাষা শেখাটা খুবই ইজি হবে। আর এই ভাষাগুলো যদি আপনি শিখেন তাহলে যে কোনো মালয়েশিয়ান যেই কোনো ডিস্ট্রিক্টে আপনি কথা বলতে পারবেন। হাওলাত, হাওলাত বা করজকে মালয় ভাষায় বলা হয় পিঞ্জাম। পিঞ্জাম হচ্ছে হাওলাত বা কর্জ করা বা অ্যাডভান্স নেওয়া, এটাকে বলা হয় পিঞ্জাম। পিঞ্জাম হচ্ছে হাওলাত। বেতন, বেতনকে মালয় ভাষায় বলা হয় গাজি। গাজি হচ্ছে বেতন। কাজের পোশাক, কাজের পোশাককে মালয় ভাষায় বলা হয় বাজু কেরজা। বাজু কেরজা হচ্ছে কাজের পোশাক। বাজু হচ্ছে পোশাক, কেরজা হচ্ছে কাজ। সো পুরোটা মিলিয়ে হচ্ছে বাজু কেরজা, মানে কাজের পোশাক। বেল্ট, আমরা যে বেল্ট পরি সে বেল্টকে বলা হয় তালি পিঙ্গাং। তালি পিঙ্গাং হচ্ছে বেল্ট। আর যদি পিঙ্গাং বাদ দিয়ে শুধু তালি বলেন তাহলে তালি হবে রশ্মি। রশ্মিকে বলা হয় তালি। আর জুতা, জুতাকে বলা হয় কাসত। কাসত হচ্ছে জুতা, মনে রাখবেন যেটা কাজের, কাজের জুতা সেটাকে বলা হয় কাসত। আর যেটা স্যান্ডেল, স্যান্ডেলকে বলা হয় স্লিপার। স্যান্ডেলকে বলা হয় স্লিপার আর জুতাকে বলা হয় কাসত। চশমা, চশমাকে মালয় ভাষায় বলা হয় কাচাং মাতা। কাচাং মাতা হচ্ছে চশমা। আর হ্যান্ড গ্লোভস, হ্যান্ড গ্লোভস হচ্ছে সারং তাঙান। সারং তাঙান হচ্ছে হ্যান্ড গ্লোভস। আর তাঙান বাদ দিয়ে যদি শুধু সারং বলেন তাহলে সারং হচ্ছে লুঙ্গি। লুঙ্গিকে বলা হয় সারং। তাঙান হচ্ছে আত। তারপর আপনি যদি বলেন চলো, চলো চলো, তাহলে বলবেন ব্রাংকাত অথবা ঝুম। আপনি কাজে যাবেন বা কোথাও যাবেন, যদি তাকে বলতে চান যে চলো, তাহলে বলবেন ঝুম ব্রাংকাত অথবা ঝুম বললেও হবে। তারপর বসা অথবা বস, এর মালাই হচ্ছে ডুডু। আপনি যদি কাউকে বলতে চান এখানে বস, তাহলে বলবেন ডুডু সিনি। তারপর নামো অথবা নামা, উপরে কেউ আছে আপনি তাকে বলতে চান যে নামো, তাহলে বলবেন তরুণ। যদি বলে নিচে নামো তাহলে বলবেন তরুণ বাওয়া। তারপরে রেস্ট টাইম,
রেস্ট টাইমকে মালায় ভাষায় বলা হয় রেহাত। মাসা রেহাত হচ্ছে রেস্ট টাইম, মাসা হচ্ছে টাইম, রেহাত হচ্ছে রেস্ট, রেস্ট টাইম হচ্ছে মাসা রেহাত। কাজ শেষ, কাজ শেষ এর মালাই হবে কর্জা হাফিজ, কর্জা হাফিজ হচ্ছে কাজ শেষ। কাজ নাই, আপনি যদি বলতে চান কাজ নাই তাহলে বলবেন কর্জা তাড়া, কর্জা তাড়া হচ্ছে কাজ নাই। যদি বলতে চান যে আগামীকালকে কাজ নাই তাহলে বলবেন আগামীকালকে হচ্ছে বেশক, কাজ নাই হচ্ছে তাড়া কর্জা, তাহলে বলবেন বেশক তাড়া কর্জা, হুম, অথবা এসক তাড়া কর্জা। শব্দগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, আশা করি এই শব্দগুলো যদি আপনি শিখেন তাহলে যে কারোর সাথে কথা বললে মালয় ভাষায় আপনার ভাষা সহজেই বুঝতে পারবে, কারণ এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা। প্রশ্ন হচ্ছে হাতুড়িটা নিয়ে আসো, আপনি কারোর সাথে যদি কাজ করেন, কোনো মালাই বা কোনো ইন্দোনেশিয়ানদের সাথে যদি কাজ করেন তাহলে সে আপনাকে বলতে পারে হাতুড়িটা নিয়ে আসো, তাহলে বলবে আম্বিল কেমারি হ্যামার, হুম, আম্বিল কেমারি হ্যামার, আম্বিল কেমারি হচ্ছে হাতুড়িটা নিয়ে আসো, আম্বিল হচ্ছে আনা, কেমারি হচ্ছে আসো, আর হ্যামার হচ্ছে হাতুড়ি। আর হাতুড়ি কোথায়, হুম, বা হাতুর কোথায়, তাহলে আপনাকে যদি মালয় ভাষা বলে তাহলে বলবে মানা হ্যামার, মানা হ্যামার, হ্যামার হচ্ছে হাতুড়ি, মানা হচ্ছে কোথায়, হ্যাঁ, হ্যামার মানা, অথবা মানা হ্যামার, হাতুড়ি কোথায়। তারপর হচ্ছে আমি জানি না, আপনি যদি বললেন যে আমি জানি না তাহলে বলবেন সায়া তা তাহু, সায়া তা তাহু হচ্ছে আমি জানি না, সায়া হচ্ছে আমি, তা তাহু হচ্ছে জানি না, হুম। তো শব্দগুলো বারবার দেখবেন, আশা করি এই শব্দগুলো দিয়েই আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন, আর এই শব্দগুলো দিয়ে কথা বললে সহজে বুঝতে পারবে সবাই। আর এই ভিডিওর মাঝখানে একটি কথা না বললেই নয়, আসলে সাধারণত মালয়েশিয়ান ভাষাগুলো ABCD-র মাধ্যমে লেখা হয়, আর আমি এখানে বাংলায় লিখেছি এই কারণেই, কারণ আমাদের অনেক বাংলাদেশি ভাই ও বোনেরা ABCD দিয়ে ওই লেখাগুলো বুঝে না। আগে আমি মালয় ভাষাগুলো ABCD দ্বারাই লিখেছি, বাংলা লিখে পাশে ABCD দিয়ে মালয় ভাষা লিখে দিয়েছিলাম, আসলে অনেকে বুঝতে পারে না, বুঝে না, এই জন্য আমি ওই লেখাটা বাদ দিয়ে এখন বাংলাতেই লিখি। তো তারপরেও যদি কারো কোনো সমস্যা অবশ্যই বলবেন। তারপরে যে শব্দগুলো আমার ছবি, হ্যাঁ, যদি বলেন যে আমার ছবি তাহলে বলবেন গাম্বার সায়া, গাম্বার সায়া, আমার ছবি, গাম্বার হচ্ছে ছবি, সায়া হচ্ছে আমার। তোমার, তোমার ছবি, আপনি যদি বলতে চান যে তোমার ছবি তাহলে বলবেন গাম্বার আওয়া, গাম্বার আওয়া হচ্ছে তোমার ছবি, গাম্বার হচ্ছে ছবি, আওয়া হচ্ছে তোমার। তার ছবি, আপনি যদি বলতে চান যে তার ছবি তাহলে বলবেন যে গাম্বার ডিয়া, গাম্বার হচ্ছে ছবি, ডিয়া হচ্ছে তার বা সে, হ্যাঁ। যদি বলেন যে তার মতন, যদি বলেন তার মতন, এখানে যে মতন যে শব্দটা, মতন বা মত, এটা হচ্ছে মাচাম, হুম, যদি বলেন তার মতন তাহলে বলবেন মাচাম ডিয়া, মাচাম ডিয়া হচ্ছে তার মতন বা তার মতো। আমার মতন, আপনি যদি বলতে চান যে আমার মতন তাহলে বলবেন মাচাম সায়া, হুম, মাচাম সায়া, মাচাম হচ্ছে মতন বা মতো, সায়া হচ্ছে আমার। তোমার মতন, যদি বলেন তোমার মতন তাহলে বলবেন মাচাম আওয়া, মাচাম হচ্ছে মতো আর আওয়া হচ্ছে তোমার, হুম। আর শব্দগুলো আরেকবার শুনি, আমার ছবি, যদি বলেন আমার ছবি তাহলে বলবেন গাম্বার সায়া, যদি বলেন তোমার ছবি তাহলে বলবেন গাম্বার আওয়া, আর যদি বলেন তার ছবি তাহলে বলবেন গাম্বার ডিয়া, তারপরে যদি বলেন যে তার মতন তাহলে বলবেন মাচাম ডিয়া, মাচাম ডিয়া হচ্ছে তার মতন, তারপরে যদি বলতে চান যে তার মতন মাচাম ডিয়া, আর যদি বলেন আমার মতন তাহলে বলবেন মাচাম সায়া, তারপর যদি বলেন যে তোমার মতন তাহলে বলবেন মাচাম আওয়া,
মাজাম আওয়া হচ্ছে তোমার মতন এখানে ভেঙে ভেঙে এইজন্যই বলেছি আর সাজিয়ে এইজন্যই বলেছি যেন শব্দগুলো সবগুলো শব্দ যেন শিখতে পারেন আর সবগুলো শব্দ শিখতে না পারলে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন না এইজন্যই সাজিয়ে বলা হয়েছে তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই ছিল তো আমি আছি আপনাদের মাঝে প্রবাসী খেলাম ভিডিওটি